ফ্রেন্ডসে চলে এসেছি, ওর জন্য জামা কিনতে, ওর বার্থডে আজকে, তো তাই জন্য ওর জন্য ড্রেস কিনতে এসেছি। তো চলো দেখো, তোমরাই বলে দাও কোনটা নেব, এটা না এটা। খুব কনফিউজড হয়ে গেছি কোনটা নেব, ডিপ কালারটা নেব না হালকা কালারটা নেব। আসল কথা আমি ধরো সারপ্রাইজ গিফট নিয়ে যাচ্ছি, ওকে বললে হবে, তাই জন্য আমি একাই চয়েস করছি যে কোনটা নেব, সেটা বুঝতে পারছি না, খুব কনফিউজড। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা কোনটা নিই। তো ফাইনালি একটা চয়েস হলো, তোমরা তো দেখলেই, একটা হচ্ছে ডিপ কালারে, একটা হালকা কালারে। তো আমি ওই হালকা কালার সিগ্রিনটাই চয়েস করলাম। তো চলো যাচ্ছি এখন আমি বিল করতে। তো এখন খুঁজে পাচ্ছি না কোন দিক দিয়ে যাব, এই তো পেয়ে গেছি, এখানে বিল হয়। তো বিলটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এবার কেক নিতে চলে এলাম, এখন পছন্দ করছি কোনটা নেব। তো ফাইনালি পছন্দ হয়ে গেছে, আমি এই চকলেট কেকটা নিচ্ছি। এবার আমি ওর নাম লিখে নিচ্ছি, এস আই ডি ডি এইচ এ আর টি এইচ এ। হ্যাঁ ঠিক আছে, ক্যান্ডেল আছে, তাই দিয়ে দিন। কেমন দাম আছে ওটা? 35 টাকা। তো প্যাকিং করা হয়ে গেল, এবার আমি দেখো কেকগুলো দেখাচ্ছি, কত সুন্দর সুন্দর কেক আছে। এক গ্লেসও আছে, এক দেওয়াও আছে, দেখো। আমার কেক নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমি বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি। আজকে আমাদের রাতের মেনু হচ্ছে যে পনির পরোটা আর রায়তা। দেখো কিভাবে পনির পরোটাটা করছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে ময়দাটাকে চেলে নিচ্ছে, তারপরে ময়দাটাকে থালায় তুলে নিয়ে এবার ময়ন দিয়ে দিচ্ছে। অনেকটা ময়দা আছে না, তাই জন্য অনেকটা ময়নও দিতে হয়েছে। এবার জল দিয়ে ভালো করে ময়দাটাকে থেসে নিচ্ছে। ময়দাটা যত থাসবে ভালো করে, তত পরোটাটা নরম হবে। দেখো ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছে। তোমাদেরকে তো আগেই বললাম পনির পরোটা হবে, তো তার জন্য পনির নিয়ে নিয়েছি, তার উপরে লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছে। আর এদিকে ময়দাটা লেচি কেটে নিচ্ছে, আর একদিকে লেচির ভেতরে ছানার পুর ভরে নিচ্ছে। দেখো কিভাবে করছে। লেচিতে পুর ভরা হয়ে গেছে, এবার বেলে নিচ্ছে। ফার্স্টে ময়দা গুঁড়োটা দিয়ে দিল, তারপরে লেচিটা দিয়ে বুলিয়ে নিচ্ছে ভালো করে, তাতে বেলতে সুবিধা হয়। এবার আস্তে আস্তে করে বেলছে, তাতে ভেতরে পুরটা না বেরিয়ে যায়। দেখো একটু জোরে হয়ে গেছে, তাই জন্য পুরটা বেরিয়ে চলে এসছে। একদিকে পরোটাটা বেলছে আর একদিকে পরোটাটা হচ্ছে। ফার্স্টে মা ভালো করে ছেঁকে নিচ্ছে, তারপরে তেল দিয়ে দিচ্ছে ওর উপরে। আর এদিকে বুনি রায়তা বানাচ্ছে। বাদে কেকও রেডি, বাদে বয়ও রেডি, সবাই চলে এসছে, এবার কেক কাটিং হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সিদ্ধার্থ, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কেটে ফার্স্টে ও মাকে খাওয়াচ্ছে, মাও ওকে খাইয়ে দিচ্ছে, তার সাথে ফটোও তোলা হচ্ছে। আর এইদিকে দেখো বাপিকেও খাইয়ে দিচ্ছে, আর বাপিও ওকে খাইয়ে দিচ্ছে, তার সাথে ফটোও তোলা হচ্ছে। দেখো পুনি ওইদিকে দুষ্টুমি করছে। এইদিকে এটা হলো সেজমা, সেজমাকেও কেক খাইয়ে দিচ্ছে, সেজমাও ওকে কেক খাইয়ে দিচ্ছে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, সব জায়গায় ফটো তুলছে পুনি, দুষ্টু।
এটা হলো ভালো কাকু, ভালো কাকুকে এবার কেক খাইয়ে দিচ্ছে, ভালো কাকুও কেক খাইয়ে দিচ্ছে ওকে। তুই খা তুই খা, আমাকে দেখাতে হবে না। এটা হলো পবি জেঠু, পবি জেঠুকেও খাইয়ে দিচ্ছে, পবি জেঠুও খাইয়ে দিচ্ছে ওকে। আর এদিকে এদিকে দেখো হইচই হয়ে গেছে শুরু, আর এদিকে ও আমাকে খাইয়ে দিচ্ছে, আর একটু লাগিয়েও দিল ঠোঁটে, এত দুষ্টু। তো ওকেও আমি খাইয়ে দিচ্ছি, ও কেক কাটা হয়ে গেছে। এবার আমাদের ফ্যামিলি ফটো। আর এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে, বার্থডে বয়ও খেতে বসে গেছে। ও শুধু হচ্ছে খেয়ে নাও খেয়ে নাও দিয়ে ও একটু আমাকে খাইয়ে দিচ্ছে। আম খেয়ে নিলাম, তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে নেব। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো, পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা।